আসসালামু আলাইকুম হ্যালো বেয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন আরেকটি টিউট্রালে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আরেকটি আরবি ভাষা শিক্ষা টিউটোরিয়াল নিয়ে আসলাম এই টিউটোরিয়ালটি আপনারা ইচ্ছা করলে আপনারা মিডিল ইস্টের বিভিন্ন দেশে যারা প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য আমার এই টিউটোরিয়ালটি খুবই ইফেক্টিভ তারা দেখলে অনেক উপকার হবে আজকে আমরা নতুন নতুন শব্দ দিয়ে আরবিতে বাক্য গঠন শিখব তো মিডিল ইস্টে আসলে এই আরবিক টিউটোরিয়ালগুলো আসলে কোনো অফিসিয়াল অ্যারাবিক না তবে আঞ্চলিকভাবে বা আঞ্চলিকতার কারণে প্রচলিত যে শব্দগুলো তারা ব্যবহার করে তারা যেভাবে কথা বলে তো তারই আলোকে আমাদের এই টিউটোরিয়ালগুলো করা হয় তো আশা করি টিউটোরিয়ালগুলো দেখলে আপনারা মিডিল ইস্টে এসে যে কোনো দেশে আরবি ভাষাভাষীর দেশে কুয়েত কাতার সৌদি আরব বাহারাইন এগুলো দেশে আপনারা ইজিলি কথা বলতে পারবেন এই শব্দগুলো বা এই বাক্যগুলো দিয়ে ঠিক আছে তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকে আমরা নতুন নতুন বিভিন্ন শব্দ দিয়ে বাক্য গঠন দেখব আমি আপনার সাথে যাব আনা রো সাওয়া আমি আপনার সাথে যাব যাবো আনারো ইনতা তো তখন আপনার কপিল বা আপনি যার সঙ্গে যেতে চেয়েছেন সে জিজ্ঞাসা করতে পারে আমার সাথে তুমি কোথায় যাবে তো এর আরবি আনা সাওয়া সওয়া ইনতা ওয়েন রো আমার সাথে তুমি কোথায় যাবে আনা সাওয়া সাওয়া ইনতা ওয়েন রো ঠিক আছে তোমার সাথে বাজারে যাব বা আপনার সাথে বাজারে যাব ইনতা সাওয়াসাওয়া সওয়া রো সুক ইনতা সাওয়া সাওয়া রো সুক আপনার সাথে বাজারে যাব বা তোমার সাথে বাজারে যাব এর আরবি ইনতা সাওয়াসাওয়া রোসুক রো সুক তোমার গাড়ির কি সমস্যা সাইয়ারা এস এস বা মুস্কিল। তোমার গাড়ির কি সমস্যা সাইয়ারা বা বা এস মুশকিল যেটাই বলেন হবে তোমার গাড়ির কি সমস্যা ইনতা সাইয়ারা এস মুশকিল তোমার গাড়ির কি সমস্যা আমি বিভিন্ন ধরনের শব্দ দিয়ে বিভিন্ন সময় দেখাই যার যেন আপনাদের এই শব্দগুলো পরে ডাউট না থাকে যে এইখানে শুনু বললো আবার এখানে এস বলতেছে ঠিক আছে তো শুনু এস যেটা বলেন হবে সমস্যা নাই আমার গাড়ির মেশিন খারাপ বা ভালো না আপনি এভাবেও বলতে পারেন যে আমার গাড়ির মেশিন খারাপ বা ভালো না এর আরবি হচ্ছে আনা সায়ারাত মাকিনা খারবান আনা সায়ারাত মাকিনা খারবান আনা সায়েরা বা আনা সায়রাত মানে আমার গাড়ির মাকিনা মানে মেশিন খারবান মানে খারাপ আমার গাড়ির মেশিন খারাপ আনা মাকিনা খারবান আমার মোবাইল কে নিয়েছে এর আরবি মিন শিল জাওয়াল বা মিনু শিল হ্যাক্গে জাওয়াল আপনি কাউকে জিজ্ঞাসা করতেছেন বা আপনার কপিল আপনাকে জিজ্ঞাসা করতে পারে তো আপনি যদি কাউকে এটা জিজ্ঞাসা করতে যান যে আমার মোবাইল বা আমার মানি ব্যাগ বা আমার গাড়ি কে নিয়েছে তো এই বাক্যটি দিয়ে করতে পারবেন মিনুশীল হাগকে যাওয়াল মিনুশীল হাগকে সাইরা আমার মোবাইল বা আমার মানিব্যাগ বা আমার গাড়ি কে নিয়েছে হ্যাঁ আপনার জাস্ট এখানে যাওয়ালের জায়গা অন্য যে কোনোটা দিয়ে দিলেই সেটা সেই বাক্যটি হয়ে যাবে তো আমার মোবাইল কে নিয়েছে মিনুশীল হাগের যাওয়াল। আমি কিভাবে জানবো তোমার মোবাইল কে নিয়েছে এর আরবি আনা কেপ মালুম মিন্শিল ইন জাওয়াল আমি কিভাবে জানবো তোমার মোবাইল কে নিয়েছে মিনুশীল আমি কিভাবে জানবো তোমার মোবাইল কে নিয়েছে আনা কেপ আমি কিভাবে মিন বা তোমার নিয়েছে। কেউ আপনাকে এরকম প্রশ্ন করতে পারে যে তখন আমার মোবাইল কে নিয়েছে তখন আপনি তার উত্তরে বলতে পারবেন যে আনা কেপ মালুম আমি কিভাবে জানবো মিনশীল হাগ ইনতাজাওয়াল বা মিনুশীল ইনতা সায়রা এরকম বলতে পারেন দোস্ত কালকে আমার একজন কাজের লোক লাগবে আরবি সাদিক আনা আবগা ওয়াহেদ আমেল বখরা দোস্ত কালকে আমার একজন কাজের লোক লাগবে আরবি সাদিক আনা আবগা ওহেদ আমেল বখরা বোখরা হতো আগামীকাল বা কালকে ঠিক আছে তো তখন তার দোস্ত উত্তর দিচ্ছে যে চিন্তা করিস না একজন লাগুক আর পাঁচজন লাগুক সমস্যা নাই এর আরবি মাফি খুব, অহেদ আমেল খামসা আমেল মাফি মুশকিল চিন্তা করিস না চিন্তা না করা বা দুশ্চিন্তা এর আরবি হচ্ছে ক্ষোভ মাফিক্ষোভ মানে চিন্তা করিস না একজন লাগুক অহেদ আমল আর পাঁচজন লাগুক খামসা আমেল মাফি মুশকিলা কোনো সমস্যা নাই বা সমস্যা নাই ঠিক আছে দোস্তর মতো কথা বলছে আর কি আমি জানি তুই খুব ভালো বন্ধু তখন সে বলতেছে উত্তরে যে আমি জানি তুই খুব ভালো বন্ধু এর আরবি আনা মালুম ইনতা আমি জানি তুই খুব ভালো বন্ধু বা আমি জানি তুই খুব ভালো মানুষ এর আরবি হচ্ছে আনা মালুম মানে আমি জানি ইনতা মিয়ামিয়া সাদিক বা ইনতা মিয়ামিয়া নপর সাদিক বললে বন্ধু আর নপর বললে মানুষ বেশি কথা বলিস না হোটেলে চল আগে খাবো পরে কথা অনেক দিন পরে দেখা যাচ্ছে কোনো বন্ধু বান্ধব পরিচিত বা কারোর সঙ্গে দেখা হলে আমরা এরকমটা আসলে এরকমটা বলে থাকি যে বেশি কথা নয় চলো হোটেলে যাই বসি খাই তারপরে কথা হবে তো এটার আরবি হচ্ছে জিয়াদা কালাম মাফি জিয়াদা মানে হচ্ছে বেশি কালাম মাফি মানে বেশি কথা নয় বা বেশি কথা বলিস না রো মাতাম মাতামে চল মানে হোটেলে চল বা মেসে চল খাবারের যে হোটেল সেগুলোকে বলে মাতাম আর থাকার জন্য যে হোটেল সেগুলোকে বলে ফন্দুক বা ফান্দুক ঠিক আছে তো রো মাতাম আওয়াল আককেল আগে খাবো আওয়াল মানে প্রথমে আওয়াল মানে হচ্ছে আগে বা প্রথমে খাবো আক্কেল মানে খাওয়া বাদিন কালাম খাওয়ার পরে বাদিন মানে হচ্ছে পরে পরে কালাম মানে কথা পরে কথা ঠিক আছে তো বেশি কথা বলিস না জিয়া আদা কালাম মাফি হোটেলে চল আগে খাবো রো মাতাম আওয়াল আর পরে কথা হবে বা পরে কথা এর আরবি হচ্ছে বাদিন কালাম সমস্যা নাই তোমার ইচ্ছা বা তুমি যাকে প্রপোজটা দিলাম সে বলতেছে যে সমস্যা নাই আপনার ইচ্ছা তো এর আরবি হচ্ছে মাফি মুশকিল ইনতামেজাজ মাফি মুশকিল ইনতামেজাজ মানে আপনার ইচ্ছা সমস্যা নাই কিছুক্ষণ পরেই মুদির আসবে এর আরবি হচ্ছে সোয়াইয়া বাদিন মুদির ইজি কিছুক্ষণ পরেই মুদির আসবে এর আরবি সোয়াইয়া বাদিন বা বাদেন মুদির ইজি কেউ জিজ্ঞাসা করতে পারে যে মুদির কখন আসবে তো আপনি সেক্ষেত্রে বলতে পারেন যে কিছুক্ষণ পরে আসলে কিছুক্ষণ পরে মুদির আসবে এই শব্দটি দিয়ে সোয়াইয়া বাদিন বা সোয়াইয়া বাদেন মুদির ইজি মুদির আসবে সাদ্দাম এদিকে আসো সব লোক কি আইসে ঠিক আছে কেউ আপনাকে জিজ্ঞাসা করতেছে বা আপনি কাউকে জিজ্ঞাসা করবেন যে এদিকে আসো সব লোক কি আইসে এর আরবি হচ্ছে সাদ্দাম তাল হেনা কুল্লু নফর ইজি সাদ্দাম এদিকে আসো সব লোক লোককে আইছে বা আসছে সাদদাম তাল হেনা আপনার কোন অধীনস্থ লোককে আপনি ডাকতে পারেন যে সাদ্দাম তাল হেনা কুল্লু নফর ইজি সবাইকে আসছে বা সব লোককে আসছে শুধু সোহেল আসে নাই আরবি বাস সোহেল মায়েজি তো সাদ্দাম উত্তর দিচ্ছে যে শুধু সোহেল আসে নাই এর আরবি বাস সোহেল বাস অর্থ শুধু বা হয়েছে বাস সোহেল মানে সোহেল আসে নাই বা সোহেল আসেনি কি সমস্যা তুমি কি জানো তো এর প্রতি তখন কপিল বা আপনি হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে কি সমস্যা তুমি কি জানো চাদ্দামকে জিজ্ঞাসা করতেছেন তো এর আরবি হচ্ছে এস মুশকিল বা শুনু মুশকিলা ইনতামালুম এস মুশকিল বা এস মুশকিলা বা শুনু মুশকিল বা শুনু মুশকিলা ইন্টা মালুম মানে তুমি জানো তখন আমি জানলে বলবেন জানি না জানলে বলবেন না ঠিক আছে না আমি জানি না এর আরবি লা আনা মাফি মালুম না আমি জানি না এর আরবি লা লা মানে হচ্ছে না আনা মাফি মালুম আমি জানি না মালুম আনা মালুম মানে হচ্ছে আমি জানি আনা মাফি মালুম মানে আমি জানি না আবার এখানে আপনি আরব শব্দটিও ব্যবহার করতে পারতেন বা পারবেন তোদের রুম একসাথে নাকি আলাদা তখন আপনি জিজ্ঞাসা করছেন যে তোমরা কি একসাথেই থাকো বা একসাথেই তোদের রুম নাকি আলাদা এর আরবি গুরফা সাওয়া সাওয়া লা আলাক তোদের রুম একসাথে নাকি আলাদা এর আরবি গুরফা সাওয়া সাওয়া লা আলাক তখন আপনি বললেন যে রুম আলাদা গোরফা আলাক মানে রুম আলাদা সেই লোকটা একেবারে বাজে হুয়া কেতির মুশকিলান অপর সেই লোকটা একেবারেই বাজে বা সেই লোকটা একেবারে খারাপ এর আরবি হচ্ছে হুহা কেতির মুশকিলান নফর বা হুয়া নফর কেতির মুশকিলা একেবারেই বাজে মানে কেতির মুশকিলা এই কাজটি কে করেছে এর আরবিতে বলে মিন সাউই সগল হাদা এই কাজটি কে করেছে মিন সাউই সগল, হাদা সগল মানে কাজ হাদা মানে এটা ঠিক আছে মিন সাউই সগল হাদা এই কাজটি কে করেছে বা এই কাজ কে করেছে এই কাজটি আমি করেছি হাদা সগল আনা সাউই এই কাজটি আমি করেছি এর আরবি হাদা সগল, আনা সাউই এই কাজটি সঠিকভাবে হয় নাই এই কাজটি ভালোভাবে হয় নাই আপনার কপিল হয়তো ডেকে বলছে এই কাজটি কি করছে আপনি বললেন যে আপনি করছেন তখন বলতেছে এই কাজটি সঠিকভাবে হয় নাই এর আরবি হচ্ছে হাদা সুগোল মাফি মজবুত হাদা সুগল মাফি মজবুত মানে হচ্ছে এই কাজটি সঠিকভাবে হয় নাই মাফি মজবুত মানে সঠিক হয় নাই বা ঠিক হয় নাই আমি দুঃখিত তখন আপনি বলতেছেন যে আমি দুঃখিত আমি ঠিক করতেছি বা আমি ঠিক করে দিচ্ছি এর আরবি হচ্ছে আনা আসিফ আনা আসিফ মানে আমি দুঃখিত ঠিক আছে আনা তার আনা আমি ঠিক করে দিচ্ছি বা আমি করতেছি এই কাজটিতে অনেক ভুল আছে এর আরবি হাদা সগোল কেতির গলদ এই কাজটিতে অনেক ভুল আছে এর আরবি সুগল কেতির গলদ কি ভুল আমি বুঝতেছি না তখন আপনি বললেন যে কি ভুল আমি বুঝতেছি না এর আরবি হচ্ছে এস গলদ বা সুনু গলদ আনা মাফি মালম এস গলদ আনা মাফি মালম কি ভুল বা কি সমস্যা আমি বুঝতেছি না এর আরবি এস গলদ আনা মাফি মালুম দেখো এইখানে ভুল তখন সে আপনাকে হাতে ধরে দেখাই দিচ্ছে যে এইখানে ভুল বা এটা হয় নাই তো এর আরবি হচ্ছে সুপ হাদা গলত সুপ মানে হচ্ছে দেখা বা দেখো সুপ হাদা গলত দেখো এইখানে ভুল তাড়াতাড়ি ঠিক করো তারপর দেখিয়ে দিয়ে বললো যে তাড়াতাড়ি ঠিক করো এর আরবিতে হচ্ছে সাউই তরতিপ সুরাচুরা সাউই তরতিপ সোড়াচুরা সাউই মানে করো তাড়াতাড়ি সুরাসুরা তারতিপ মানে ঠিক করো ঠিক আছে তাড়াতাড়ি ঠিক করো সাউই তারতি ম্যানেজার দেখো এখন কেমন ঠিক করার পরে আপনি ম্যানেজার বা কপিলকে দেখা যে ম্যানেজার দেখেন এখন কেমন বা ম্যানেজার দেখো এখন কেমন মুদির সুপ আলহিন কেপ মুদির সুপ আলহিন কেপ মানে ম্যানেজার দেখো এখন কেমন তো ভিওর্স ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নিয়মিত নতুন নতুন আরো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে আবারও নতুন কোনো সে পর্যন্ত ভালো থাকবেন টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামাইকুম আহমতুল